ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ আপনাদেরকে করে দেখাবো এই সেন্ডু গেঞ্জিটি। এই যে তো আমি এটা করছি নয়টা সুতা দিয়ে, আপনারা ছেলে যে কোনো সুতা দিয়ে এটা করে নিতে পারেন। তো এর সাথে আমি 12 নম্বর কাটা নিয়েছি। তো আমি এটা 1 বছর বাচ্চার জন্য করছি, বডি 10 ইঞ্চি। আপনারা ছেলে যে কোনো বয়সের জন্য এই ডিজাইনই কিন্তু আপনারা করে নিতে পারেন। তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নিই আমরা। তো প্রথম আমি একটা নট করে নিব। নট করে আমি ব্যাস চেইন করব 39টি। 1, 2 এভাবে করে আমি 39টি চেইন করব। আমি এই যে 39টি চেইন করলাম। 39টি চেইন করার পর আমরা এখানে একটা মার্ক করে নিব, পিনের সাহায্যে একটা মার্ক করে নিব। এখন 39টি চেইনের মধ্যে আমরা একটা মার্ক করব। তারপর আবার আমরা 39টি চেইন করব। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে করে আমরা 39টি চেইন করলাম। তা আবার আমরা 39টি চেইনে আমরা আবার একটা মার্ক করে নেব। তারপর আবার আমরা 39টি চেইন করব। 1, 2, 3 এভাবে করে আবার 39টি। তো এই যে আমি আবার 39টি চেইন করলাম। করার পর আমি এখন আবার মার্ক করে নেব। মোট আমাদের 4টা মার্ক করতে হবে। এই যে এই করে আবার আমি মার্ক করে দিলাম। তাহলে আমাদের 3টা এই যে মার্ক করা হয়ে গেল। এখন আমরা আবার 39টি চেইন করব। 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39. এই যে আমরা 39টি চেইন করলাম। করার পরে আমরা এখন প্রথম যে আমরা চেইনটি করলাম, প্রথম চেইনে আমরা এখন স্লিপ স্টিচ করে জয়েন করব। প্রথম চেইনে আমরা স্লিপ স্টিচ করে এখন জয়েন করে দেব। এই যে করার পর আমরা এখানে একটা মার্ক করে নেব। করার পরে আমরা এখন এখানে একটা মার্ক করে নেব। স্লিপ স্টিচ দিলাম, এই গড়ে আবার এখন আমরা একটা মার্ক করে নেব। এই যে তাহলে আমাদের এই যে 4টা মার্ক হয়ে গেল। এরপর আমরা 4টা মার্ক করে নিলাম। এখন আমরা 3টি চেইন করব। 1, 2, 3 3টি চেইন করে আমরা নেক্সট করে একটি ডাবল ক্রোশি করব। নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশি করব। আসলে চিকন সুতার কাজ একটু করতে কষ্ট হয়, তারপরও করলে অনেক সুন্দর লাগে। আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশি করব। তাহলে তো প্রথম 3টি চেইন নিয়ে আমাদের 1টি ডাবল ক্রোশি, তারপর আমরা 2টি করে 2টি ডাবল ক্রোশি করলাম। এখন একটি চেইন করব। একটি চেইন করে
একটি ঘর বাদ দিয়ে তিনটি ঘর তিনটি রাউন্ড করলাম, এরপর একটি চেইন করব, একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমরা তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করব, তিনটি ডাবল কুশি করার পর আমরা একটি চেইন করব, একটি চেইন করে একটি ঘর বাদ দিব, বাদ দিয়ে আমরা এবার নেক্সট তিনটি ঘর আবার তিনটি ডাবল কুশি করব, দুইটি আবার নেক্সট ঘর একটি ডাবল কুশি, তাহলে তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করলাম। এখন একটি চেইন করব, একটি চেইন করে আবার একটি ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে আবার একটি ডাবল কুশি করব, একটি আবার নেক্সট ঘরে একটি ডাবল কুশি, দুইটি আবার নেক্সট ঘরে একটি ডাবল কুশি, আচ্ছা তিনটি ঘরে আমি তিনটি ডাবল কুশি করলাম, আবার একটি চেইন, আবার একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার আমরা একটি ডাবল কুশি করব, মানে পরের তিনটি ঘরে আবার তিনটি ডাবল কুশি করে নেব, আচ্ছা তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করলাম, আবার একটি চেইন করব, আবার নেক্সট একটি ঘর বাদ দিয়ে পরে তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করবো, এভাবে করে আমরা কর্নার পর্যন্ত করে নেব। তো এই যে আমি করে নিলাম, এখন আবার আমরা এই যে কর্নারে যাওয়ার আগে দুটি ঘরে দুটি ডাবল কুশি করলাম, এখন কর্নার যে আমরা সরি যেখানে মার্ক করলাম এই ঘরে আবার একটি আমরা সিঙ্গেল ডাবল কুশি করে দেব, একটা ডাবল কুশি করব, এরপরে তিনটি চেইন করব, তিনটি চেইন করে আমরা সেম ঘরে আবার একটি ডাবল কুশি করব, সেম ঘরে একটি ডাবল কুশি করলাম, তাহলে একটা কর্নার তৈরি হয়ে গেল। এরপর আবার আমরা নেক্সট ঘরে একটি ডাবল কুশি করব, আবার নেক্সট ঘরে একটি ডাবল কুশি করব, তাহলে আমাদের তিনটি ডাবল কুশি হয়ে গেল। আবার একটি চেইন করব, একটি চেইন করে আমরা একটি ঘর বাদ দিয়ে একটি ঘর বাদ দিয়ে আমরা নেক্সট ঘরে একটি ডাবল কুশি করব, আবার আগের মতোই আমরা তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করব, তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করব, একটি চেইন করব, এরপর আবার একটি ঘর বাদ দিয়ে নেক্সট তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করব, আবার কর্নারে এসে আমরা প্রথমে দুটি ডাবল কুশি করব, যেখানে মার্ক করলাম এখানে একটি ডাবল কুশি হবে, এরপর তিনটি চেইন, এরপর আবার সেম ঘরে একটি ডাবল কুশি, এরপর আবার নেক্সট দুটি ঘরে দুটি ডাবল কুশি, এভাবে করে এই দুটি কর্নার যেভাবে করছি সেমভাবে কিন্তু আমিও কর্নারগুলো করে নেব, বাকি দুটি কর্নার আমরা সেমভাবে করে নেব। তো আমি এই যে চারটি কর্নার সেমভাবে করে নিলাম, মার্কগুলো খুলে নিলাম, তো এখন আমরা এই যে কর্নারে এসে প্রথমে আমরা তিনটি চেইন করলাম, এরপরে সেম করে দুটি ডাবল কুশি করলাম, দুটি ডাবল কুশি করে এখন আমরা তিনটি চেইন করব, তিনটি চেইন করে আমরা সেম করে আমরা তিনটি ডাবল কুশি করব, একটি দুইটি, এটা আমাদের কর্নার তিনটি, এরপরে তিনটি ডাবল কুশি করলাম, তিনটি ডাবল কুশি করে একটি চেইন করব, একটি চেইন করে আমরা এই যে এখানে আমরা একটি সরি তিনটি ডাবল কুশি করব, একটি দুইটি আবার আমরা তিনটি ডাবল কুশি করব, আবার একটি চেইন, আবার আমরা নেক্সট এখানে তিনটি ডাবল কুশি করব, একটি দুইটি তিনটি, আবার একটি চেইন, আবার একটি চেইন করব, আবার আমরা নেক্সট এজে এখানে আমরা তিনটি ডাবল কুশি করব, এক
দুই, তিন, এই যে করে আমরা করে যাব কর্নার পর্যন্ত। তো এই যে আমি কর্নার আগ পর্যন্ত তিনটি ডাবল কুশি, একটি চেন, তিনটি ডাবল কুশি করে নিলাম। তো এখন আবার একটি চেন করে আমরা এই যে কর্নার, কর্নারে এসে আবার আমরা তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করে আমরা তিনটি চেন করব। তিনটি চেন করে সেম ঘরে আমরা আবার তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করে আবার আমরা একটি চেন করব। একটি চেন করে আবার এই যে নেক্সট ফাঁকা ঘরে আবার এসে তিনটি ডাবল কুশি করব, দুই, তিন, আবার একটি চেন, আবার নেক্সট ঘরে তিনটি ডাবল কুশি, আবার কর্নারে এসে আমরা তিনটি ডাবল কুশি, দুইটি চেন, তিনটি ডাবল কুশি, তিনটি চেন, তিনটি ডাবল কুশি। সেমভাবে কিন্তু বাকি দুটি কর্নারও আমরা করে নিই। আমি এই যে চারটি কর্নার সেমভাবে করে নিলাম। তো এখন আমরা কিন্তু সেমভাবে এখন আবার কর্নারে এসে আমরা প্রথমে তিনটি চেন করব, তিনটি চেন করে আমরা দুটি ডাবল কুশি করব, তিনটি চেন, তিনটি ডাবল কুশি, সেমভাবে কিন্তু কর্নারগুলো হবে, আর এই বাকি ঘরগুলো সেমভাবে হবে। এই রাউন্ডটা যেভাবে করছি সেমভাবে আমরা আরও তিনটি লাইন করে নিব। সেমভাবে যে আমি সেমভাবে ফার্স্ট লাইন করে নিলাম। এখন আমরা হাতার অংশটুকু করব, হাতা জয়েন দিব। তো প্রথমে আমি তিনটি চেন করব, তিনটি চেন করে আমি সেম ঘরে আবার দুটি ডাবল কুশি করব, এক, দুই, দুটি ডাবল কুশি করলাম, দুটি ডাবল কুশি করে আবার তিনটি চেন করব, সরি আমরা বারোটি চেন করব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, বারোটি চেন করে আমরা এই হাতা থেকে এই হাতার অংশটুকু আমরা জয়েন করব। তারপর আমি এখানে তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করব। এখন একটি চেন করব, একটি চেন করে আবার নেক্সট ঘরে আবার আমরা তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করলাম। এখন আবার একটি চেন করব, একটি চেন করে আবার নেক্সট ঘরে তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, আবার একটি চেন, আবার নেক্সট ঘরে আবার আমরা আবার ডাবল কুশি করব প্রত্যেকটা ঘরে তিনটি করে। এবার করে আবার এই কর্নারটা আমরা এই কর্নার সাথে জয়েন করে দিব। এই কর্নারটা যেভাবে আমরা তিনটি ডাবল কুশি করে বারোটি চেন করে অন্য কর্নারে জয়েন করছি, সেমভাবে আমরা ওই পাশে কর্নারটাও আমরা কিন্তু সেমভাবে জয়েন করে নিলাম। এখন আবার আমরা এই কর্নারে আবার আমরা তিনটি ডাবল কুশি করলাম, তিনটি ডাবল কুশি করে আবার আমরা বারোটি চেন করব, তো এখন এই যে আমি চেন করার পর আবার এই কর্নারটা আমরা জয়েন করব, সেমভাবে আবার আমরা তিনটি ডাবল কুশি করব, এক, দুই, তিন, তিনটি ডাবল কুশি করে আবার আমরা এই যে তারপর তিনটি চেন করলাম, তিনটি চেন করে আমরা একটি চেন করব, একটি চেন করে তিনটি ডাবল কুশি করলাম, একটি চেন,
আবার আমরা এই যে নেক্সট করে আবার তিনটি ডাবল ক্রোশে, আগের মতোই আবার আমরা কাজটি করব, দুটি আবার সেম করে একটি, মোট তিনটি, আবার একটি ডাবল চেইন, একটি চেইন করে আবার এই যে নেক্সট করে আবার আমরা তিনটি ডাবল ক্রোশে করব, এক তিন, এইভাবে করে আবার আমরা এই যে কর্নারটা, যে আমাদের হাতার দুটি অংশ কিন্তু আমাদের সেমভাবে আমরা এই পাশেও জয়েন করে নিলাম। এখন আমরা আবার এই যে প্রত্যেকটা ঘরে তিনটি তিনটি করে ডাবল ক্রোশে করে আমরা একটি চেন করে এক ঘরে তিনটি ডাবল ক্রোশে করে এখানে এসে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিই। তারপর আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, এখন আমরা একটি চেন করব, এখন আমরা আবার তিনটি চেন করব, তিনটি চেন করে আমরা নেক্সট ঘরে আরও দুটি ডাবল ক্রোশে, একটি সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশে, এখন আমরা একটি চেন করব, একটি চেন করে এই যে আমরা এখানে চেন করলাম বারোটি, এখন আমরা এখানে আবার একটু কাজ করব, একটি ঘর বাদ দিয়ে আমরা নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে করব, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে করব, এই যে আবার তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে করলাম, তিনটি ঘরে ডাবল ক্রোশে করে এখন আমরা একটি চেন করব, আবার আমরা একটি ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে আবার আমরা ডাবল ক্রোশে করব, মোট তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে করব, তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে করে আবার আমরা একটি চেন করে আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে এই চেনের উপরে আমরা কাজটি করে যাব। তো এই যে প্রত্যেকটা চেনের উপরে আমরা কাজটি করলাম, তিনটি ডাবল ক্রোশে একটি চেন বাদ দিয়ে, একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে নেক্সট তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে, এখন আমরা আবার একটি চেন করব, একটি চেন করে এই যে এখানে আবার আমরা তিনটি ডাবল ক্রোশে করে দেব, আগের মতোই আবার তিনটি ডাবল ক্রোশে, একটি চেন, তিনটি ডাবল ক্রোশে, দুইটি, এখন আর আমাদের কর্নার হবে না, এই যে তিনটি ডাবল ক্রোশে করলাম, আবার একটি চেন করব, আবার এই যে নেক্সট ঘরে আবার তিনটি ডাবল ক্রোশে, এইভাবে করে এই পাশেও আমরা চেনের মধ্যে আবার আমরা কাজটি করে এখানে এসে স্লিপ স্টিচ করে জয়েন করব। ওই পাশে যেরকম চেনের উপরে কাজটি করছি সেমভাবে আমরা এই পাশটার মধ্যেও আমরা চেনের উপরে কাজটি করে এখানে এসে স্লিপ স্টিচ করে জয়েন করব। আমি এই যে এই চেনের মধ্যেও কিন্তু সেমভাবে তিনটি ডাবল ক্রোশে করে একটি চেন করে সেমভাবে তিনটি ডাবল ক্রোশে করলাম, এখন এই যে আমি লাস্টে আবার এই মাথায় এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখন কিন্তু আমাদের আর কোনো কর্নার হবে না। তো এই যে আমি একটু দেখাই, এই যে এভাবে করে এখন আমরা শুধু কাজটি করে যাব, এই যে এখন আমরা শুধু তিনটি ডাবল ক্রোশে প্রত্যেকটা ঘরে, এখন আমরা এই যে তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে, এভাবে করে প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আমরা এখন শুধু যতটুকু আমাদের মানে লম্বাটা লাগবে আমরা মেপে আমরা শুধু রাউন্ডগুলো বাড়িয়ে নিয়ে করলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কর্নার হবে না। এখানেও আমরা সেমভাবে তিনটি ডাবল ক্রোশে করব, একটি চেন তিনটি ডাবল ক্রোশে, এইভাবে করে রাউন্ডগুলো আমরা শেষ করে যতটুকু আমাদের লম্বাটা লাগবে আমরা সেমভাবে করে নিব। এই যে এখন আবার আমরা এই যে এখানে করলাম, এখানে আমরা স্লিপ স্টিচ করে এই যে এখানে আসব, এখানে এসে আবার আমরা তিনটি ডাবল ক্রোশে করব, সরি তিন, প্রথমে তিনটি চেন তারপর সেম করে আবার দুটি ডাবল ক্রোশে, এই যে তারপর একটি চেন, আবার এই যে এখানে এসে আমরা একটি ডাবল ক্রোশে করব, এইভাবে করে কিন্তু আমরা
রাউন্ডগুলো বাড়িয়ে নিলে কিন্তু মেপে যতটুকু আমাদের লম্বাটা লাগবে আমরা করে নেব। এভাবে করে আমরা রাউন্ডগুলো বাড়িয়ে বাড়িয়ে সেমভাবে কাজটি করে যতটুকু লাগবে আমাদের করে নেব। রাউন্ডগুলো বাড়িয়ে বাড়িয়ে কিন্তু সেমভাবে করে নিলাম। এতে গেঞ্জিটা কিন্তু মেপে যতটুকু মানে লাগে লম্বাটা আপনার করে নেবেন সেমভাবে। তো আমি কয়েকটি কালার দিয়ে করছি নিচের অংশটুকু আর বুকটা আমি কালো দিয়ে করছি। তো আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো এই হলো আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।